রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল মালিক বস্তায় করে বিভিন্ন জাতের মশলা জাতীয় ফসল ও সবজি চাষের পর এবার তিনি বস্তায় বাদাম চাষ শুরু করেছেন। এতদিন সবাই নদীর চরে বাদাম চাষ দেখেছেন, কিন্তু এবার দেখবেন বাড়ির ভিতর। চাইলে যে কেউ বাড়িতে বাগান চাষ করতে পারেন বলেও জানান তিনি। আমার নিজের আইডিয়াটা মনে হলো যে বাদামটাকে আমি যেন সারা বিশ্বের শহরে বন্দরে ছাদে যে কোথাও আমরা আবাদ করতে পারবো চেষ্টা করলেই, এখান থেকে নিজের আইডিয়াটিকেই কাজে লাগে আমি এই বাদাম চাষ করছি। এটা আজকে প্রায় 70-75 দিন নদী থেকে বালা নিছি, কাঁচা গোবর শুকাইতে দিছি, কাঁচা গোবর শুকাই নিয়ে আমার নিজে কিছু আবর্জনা পচা কিছু সার একটা গর্তে ছিল সেটা আমি নিয়ে উঠাইছি, উঠে সম্পূর্ণ মিক্সচার করে এই 600 বস্তায় ভর্তি করি। পরিত্যক্ত জায়গাটাকে উনি বিভিন্নভাবে বস্তায় করে আদা শশা করলা এবং বাদাম করছে, বিভিন্নভাবে করছে। আমি মনে করি এটা খুব একটা ভালো কাজ করছে। এই কাজটাকে আমরা মনে রেখে আমরা যদি বাংলাদেশে যে পরিত্যক্ত জায়গা আছে সবাই যদি আমরা এই কাজটা করি তাহলে আমার মনে হয় আমরা কৃষিতে আরও স্বাবলম্বী হব। বস্তায় শিম লাউ আদা ও মরিচ চাষ করেছেন আব্দুল মালিক, ফলনও ভালো হয়েছে। এবার স্ত্রী ও মেয়ের সহযোগিতায় বস্তায় বাদাম চাষ করেছেন তিনি, ফলন ভালো হবে বলে আশা তার। এটা তো আমার আবাদের অনুপযোগী জায়গা, আমি এই জায়গাটা কাজে লাগাইছি যেন আমাকে দেখে দেশের লোক কোনো কিছু করে যেন খাইতে পারে, তারা আর বেকারত্বের হাপটা বাড়তি ঝামেলাটা যেন দেশে না ছড়ায়। এটা দেখে মনে হয় এখন আমরাও আগ্রহ, দেখতেও সুন্দর দেখা যায়, যেমন ওই যে মৎস্য চাষ করছে অল্প একটু জায়গার মধ্যে মাছ চাষ করতেছে, এগুলো নিয়ে মনে করেন যে সকাল বিকাল আমরা আসতেছি দুবার সময় আমার বড় ভাইয়ের সাথে কথা হইলো। ওনার অনুপ্রেরণা এবং উদ্দীপনা এবং কৃষিতে যে এত আগ্রহ ওনার প্ল্যান খুবই আমাদের ভালো লাগে, এবং অল্প পরিসরে স্বল্প জায়গায় যে এত বড় একটা কিছু করা যায় সেটাতে আমরা আর কি ওনার কাছে আমরা এটা একটা দৃষ্টান্ত হিসাবে দেখলাম আর কি। প্রতিদিন দৈনিক 400 টাকা করে পাই, আমি প্রতিদিন কাজ করি, ভালো করে চলতেছে সংসার, এই আর সব কিছু বস্তায় আপনার যত ধরনের ফসল আছে সব কিছু বস্তায় হইতেছে, আদা পেঁয়াজ রসুন শাক সবজি পেঁপে আছে অনেক ফল। বস্তায় বাদাম চাষ পদ্ধতি দেখে এলাকার অনেক যুবক ও কৃষকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, পরামর্শ নিয়ে নিজ বাড়িতে বাদাম চাষ করতে চান তারা। এদিকে বস্তায় বাদাম চাষের কথা জানতে পেরে কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন সম্প্রতি আব্দুল মালিকের বাড়িতে গিয়ে বাগান পরিদর্শন করেছেন। তিনি জানান বস্তায় বাদাম চাষ করলে স্বল্প জায়গার পাশাপাশি সহজে পরিচর্যাও করা যায়, এ পদ্ধতিতে রোগবালাই কম হয় বলেও জানান তিনি। বস্তায় যে কোনো সবজি বাদাম থেকে শুরু করে যে কোনো সবজি আসলে মাটিতে করার চাইতে বস্তায় করলে সেটা একটু ভালো ফলন পাওয়া যায়। মাটিতে করতে গেলে অনেক সময় মাটিবাহিত কিছু রোগবালাই আক্রমণ করে থাকে, মাটিতে করতে গেলে আপনার বড় পরিসরে জায়গার প্রয়োজন হয় এবং আন্তঃপরিচর্যা করতে হয় অনেক বড় পরিসরে। আর যেহেতু বস্তায় উনি শুরু করেছেন, বস্তায় করা মানেই হচ্ছে আমরা বাড়ির আশেপাশে যদি অনাবাদি ছোট্ট একটু জমিও পড়ে থাকে সেই জায়গাটিকেও ব্যবহার করতে পারি, এবং বস্তাতে আন্তঃপরিচর্যা করা, বিশেষ করে আগাছা নিড়ানো, সার দেয়া, প্রত্যেকটা কাজই বেশ সহজভাবে করা সম্ভব। এবং আর সবচেয়ে বড় উপকার যেটা সেটা হচ্ছে আমাদের কোনো পতিত জমি পড়ে থাকছে না, বাড়ির পাশে যে জায়গাটা আমার অযথা পড়ে থাকতো সেই জায়গাটা আমার পড়ে থাকছে না। আমাদের সরকারি যে উদ্দেশ্য যে 1 ইঞ্চি জমিও আমাদের অনাবাদি পতিত রাখা যাবে না, সেই দিকটা চিন্তা করলে আমাদের এখানে খুব সুন্দরভাবে একটা পতিত জমি ইউটিলাইজ হচ্ছে। কৃষক আব্দুল মালিকের এই উদ্যোগের প্রশংসা করে বস্তায় বাদাম চাষে আগ্রহীদের প্রশিক্ষণ ও পরামর্শ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। এভাবে কৃষকরা এগিয়ে এলে দেশ অর্থনীতিতে আরও এগিয়ে যাবে বলে জানান তিনি। এটাও একটি অনন্য উদাহরণ মানুষের বিকশিত হওয়ার, এবং এটি অবশ্যই আমাদের অর্থনীতিতে একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আর তার মতো যারা মনে করছে যে আনএমপ্লয়মেন্টের মধ্যে আছে, বেকারত্ব আছে, তাকে দেখে উৎসাহিত হবে। এবং আমরা যেটা জানতাম চরে বালিতেই বাদাম হচ্ছে, সেখানে তিনি আবার সেটিকে ছাদে আনার মতো মানে কার্যক্রম গ্রহণ করছেন, এটাও একটি মানে উদ্ভাবনী উদ্যোগ হিসেবেই আমরা দেখতে পারি। এবং এটার জন্য যদি সহযোগিতা প্রয়োজন হয় কৃষি বিভাগ করছে, তার বাইরেও যদি তাকে আরও প্রণোদনা দেওয়া এবং এরকম কাজ যাতে অন্যরা করতে উৎসাহিত হয়।